পানি কমতে শুরু করছে গত আজকে থেকে অল্প অল্প করে। এখন দিনটা যদি বৃষ্টি না হয় তাহলে মানে পানিটা কমা ধরবে। আর আমাদের অনেক ক্ষতি খরচ হয়েছে, বাড়ি ঘর সব চলে গেছে, পানি পুরোটা তালা মানে ঘুরে গেছে। দীর্ঘ 15 বছর যাবৎ কোনো নিষ্কাশন কোনো মেরামত করা হয় নাই, যার কারণে আজকে এই বাঁধরা ভেঙে গেছে। আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের ফসলের জমি, আমাদের গবাদি পশু, আমাদের মাছ সবকিছু তলিয়ে গেছে। আমাদের এলাকার মানুষ খুবই দুর্ভিক্ষের মধ্যে আছে, খুব কষ্টের মধ্যে আছে। আমাদের এখানে কোনো আশ্রয় কেন্দ্র নাই। আমরা সাধারণ মানুষ মিলে ডিসিশন নিয়েছি যে আমাদের যে স্কুল আছে ওই স্কুলে গিয়ে আপাতত এখন থাকার জন্য। অনেকেই খাবারের সংকটে আছে, খাবার নেই, তাদের বাসস্থান নেই, খুবই খারাপ পরিস্থিতিতে আমরা সবাই আছি এখন। কিছু জিনিস তারা লইব এমন কোন সময় হয়েছে না, মনে হয় শুধু খালি মোবাইল দিলে তার হাতের এতটুকু আর অনেক পানি আপাতত নিউট্রাল আছে, মানে আস্তে আস্তে বন্ধ আছে। আর যদি না যাবে মনে প্রচুর পানি ছিল, অতিরিক্ত পানি ছিল। আমাদের বাড়ি ঘর সম্পূর্ণ কিছু চলে গেছে, বাড়ি ঘর সবকিছু হয়ে গেছে। আমার বাইয়ের 2-3টা গরু আছিল, আমার মনে হয় 2-3টা ঘর আছিল, 4টা বিটরা ঘর আছিল, আমার বাইয়ের 4টা বিটরা ঘর আছিল, 2টা বিল্ডিং টিল্ডিং এখন আল্লাহ যদি রহমত করছে অনেক কম আছে। এখন আপনারা যেভাবেই হোক আপনারা সরকারের কাছে আমার আবদার যে তাড়াতাড়ি করে যে আমরা এই রাস্তাগুলা করে দেয়। আমরা এই